নাঙ্গলকোটে শ্রমজীবী সমবায় সমিতির বিরুদ্ধে অপপ্রচার, এর প্রতিবাদে সংবাদ সম্মেলন। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের পানকোড়া শ্রমজীবী সমবায় সমিতিতে শ্রী হাস্য গ্রামের আলী আহমদ সমিতির নিয়ম না মেনে 20,000 টাকার ঋণ চায়। ঋণ না দেওয়ায় সে সমিতির বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে মিথ্যা অপপ্রচার চালায়। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সমিতির নেতৃবৃন্দ। শুক্রবার বিকেলে পানকোড়া নিজস্ব কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমার সমাজসেবী সমবায় সমিতি থেকে আলী আহমদ মিয়া শিরেশ গ্রামের আলী আহমদ মিয়া লোন চান। আমি লোন না দেওয়ার কারণে উনি আমার বিরুদ্ধে একটা অপপ্রচার চালানো শুরু করেন। আমি এই ঘটনার তীব্র অপপ্রতিবাদ নিন্দা জানাই। আমাদের সমবায়ের নিয়ম অনুযায়ী ওনার নিয়ম না থাকার কারণে আমরা তাদের লোন দিতে অপারগ হই। শিকারতা ও আমার বিরুদ্ধে একটা অপব্যবস্থা চালানো শুরু করছে। সমাজসেবী সমবায় সমিতি পান করা, আমাদের থেকে অনেকে কৃষক বিন্দু লোন নিয়ে মনে করেন অনেক উপকৃত হইতেছে, স্বাবলম্বী হচ্ছে। পান করা সমিতির একটা নিয়ম কানুন আছে। নিয়ম কানুনটা হলো আমাদের কমিটি সমিতির সদস্য যারা, তারা ওই লোনগুলার সহযোগিতা পাইব। আর কৃষক লোক আছে, কৃষক যারা অত কৃষি করতে যাইয়া কাজ করতে যাইয়া বেকায়দা পড়ে বা কৃষিটা শেষ মরতে যাইয়া খরচ করতে পারে না, এদেরকে সহযোগিতা করা হয় সিস্টেমে লোন দিয়ে। তারা কৃষি করে টাকাটা উপার্জন করে আনি সমিতিকে দিয়ে, এই লো অবস্থা। কিন্তু বাইরে যারা কিছু লোক আছে তারা লোন চায়। আমরা তো আমাদের সমিতিটা যে নিয়ম কানুন অনুযায়ী ওইভাবে লোন দেওয়ার সিস্টেম নাই। এখন কিছু লোক আসে অত মাছ ব্যবসা করে বা অত ট্যাবলেট খায়, এ বা খায়, এ ধরনের কিছু চক্র লোক আছে, এরা আসি মানে হঠাৎ করে সমিতিতে লোন চায়। তো এদেরকে তো লোন দেওয়া যাইত না। আমি মনে করি যদি আর কোনো সময় এই ধরনের অপপ্রচার চালান আমরা আইনানুগ ব্যবস্থা নিব। এই ব্যবস্থায় যেটুকু দরজা দরকার সেটুকু যাইব। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সদস্য মোহাম্মদ মমিনুল ইসলাম, খুরশিদ আলম, পিয়ার আহমদ সহ আরো অনেকে। শরীফ আহমেদ মজুমদারের তথ্য ও ভিডিওচিত্র ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।